হ্যালো, ইউনো রুনুমে পালিয়ে গেছে? ওহ ও মাই গড, ওয়াও, আই মিন স্যাড, ইটস স্যাড, ইয়া। আচ্ছা শোনা, আমার গ্যাসে উচ্চ সিদ্ধ বসানো আছে, আমি পরে ফোন করি। ইয়া হ্যালো, শুনেছিস রুনুর মেয়ে নাকি পালিয়ে গেছে? আরে আমাদের পাড়ার ওই রোগা রিক্সাওয়ালাটা আছে না, আরে বাচ্চা করেছে এটা ওর সাথেই। আমার তো মনে হয় বিয়েও করে নিয়েছে জানিস, নিশ্চয়ই প্রেগনেন্ট ছিল। এই সমস্ত মেয়েদের জন্যই তো আমার ছেলের মতো ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যায় রে। এই না তো মিতা আন্টি, ও কি করছো? কেমন আছো? কদিন পর দেখা হলো তোমার সাথে। কি করে দেখা হবে বল দেখি, বিশেষ শহর ছেড়ে কোথায় না কোথায় চলে গেলি। সবার কি আর তোমার মতো সৌভাগ্য বলো তো, তুমি কি সুন্দর এই দূরবীন হাতে রেখে জানলার পাশে দাঁড়িয়ে থাকো। আরে এটা না, ওই আমার ছেলে ইন্টারভিউ দিচ্ছে না নাসাতে জবের জন্য, ও লাগে রে, ওই জন্যই কিনেছিলাম। গ্রেট, খুব ভালো। তুই বল না, তুই কি করছিস আজকাল? আমি ওই ইকোনমিক্স এর প্রফেসর। প্রফেসর এরকম ভাবে স্লিভলেস পরে কলেজে যাস, কেউ কিছু বলে না তোকে? তুমি ছাড়া আমাকে নিয়ে এত কেউ ভাবেই না। আর এমনিতে আমার স্টুডেন্টসরা বেশ মিষ্টি। সে তো আজকাল সবাই মিষ্টি, আমাদের পাশের বাড়ির টুম্পাটাকেই দেখ না, কালকে কত রাত অব্দি রুমের আলো জ্বলছিল জানিস। পড়াশোনা করছিল হয়তো। পড়াশোনা পড়াশোনা না ছাই, বাড়ির নিচে একটা ছেলেকেও দেখা গেছে। তা কে দেখলো? নিশ্চয় তুমি। আমি তো ওষুধ খেয়ে ঘুমাই, আমার গোপন সোর্স আছে। গোপন প্রেম শুনেছিলাম। ওকে এখন কি করে বলি, গোপন সোর্সটা তো আমি। ছাড় তো, তুই বল বিয়ে টিয়ে কবে করছিস শুনি, বিয়ের বয়স তো হয়ে গেল। ই বাবা মা কিছু বলে না? আর মা বাবা, তুমি আছো যেখানে, তুমি আমার এত খেয়াল রাখো, আমি সত্যি খুশি, কি যে বলবো তোমায়। বাবা তোদের আমি বুঝি না রে, যত সব লাভ ম্যারেজের দুনিয়া। তা বিয়ের পর কাজ বাজ করবি? ই তোর বর পারমিশন দেবে? পারমিশন পারমিশনের কি আছে? আমি কাজ করব কি না করব সেটা তো আমার ডিসিশন। পারমিশনের কি আছে, বাচ্চা তো বুঝে না। আর তুই বল, শুনলাম তো তোর সব সমসাময়িকরা নাকি বিদেশ চলে গেছে, তুই কেন গেলি না? তুমি ওদের খবরও রাখো। আমি না একটু আপ টু ডেট থাকতে পছন্দ করি রে। বালিগঞ্জ টু বার্সেলোনা সব খবর আমার হাতের মুঠোয়। খুব ভালো। ছাড় তো, তুই বল তুই কেন গেলি না, অপরচুনিটি পাসছিস নিশ্চয়ই। আসলে কি বলো তো, তোমাকে ছেড়ে যাই কি করে, আর হায়ার স্টাডিজেরও প্ল্যান আছে। হায়ার স্টাডিজ? এত পড়াশোনা করে কি করবি, সেই তো শ্বশুরবাড়ি গিয়ে খুনতি নাড়তে হবে। আর শোন, বিয়ে যদি করতেই হয় একটা রিচ এনআরআই দেখে বিয়ে করে নে না। আমার যা ইচ্ছে আমার যা কিনতে হয় সেগুলো আমি কিনে নিই, সেলফ ইন্ডিপেন্ডেন্ট। সেলফ ইন্ডিপেন্ডেন্ট? আমি ইন্ডিপেন্ডেন্ট ছিলাম না, আমি বাকিদের কী করে ইন্ডিপেন্ডেন্ট হতে দিই? বাই দ্য ওয়ে, আমি কিন্তু কালকে তোকেও দেখলাম 9:30 নাগাদ বাইকে করে এলি একটা ছেলের। ছেলেটা আবার ডেনিমের জ্যাকেট পরেছিল, পায়ে ব্ল্যাক স্নিকার, বাইকটা রেড কালারের ছিল, আর তুই গ্রিন কুর্তি পরেছিলি। ছবি এনিওয়ে, 9:30টা কিন্তু এখন সন্ধে, তুমি সেদিনকে রাতের 11টা ক্লাব থেকে ফিরলে না, টলছিল বোধ হয়। আরে তোর স্কিনটা না প্রচন্ড অয়েলি হয়ে গেছে রে। আমার কাছে একটা প্রশ্ন আছে। বল না, ইন্টারভিউ? কোন আদালতে বসো? কেন বলতো? নাই ফ্রিতে এত জাজমেন্ট দাও, তাই জিজ্ঞেস করছি।